হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের অর্থনৈতিক বিজ্ঞান থেকে আলোচনা। আজকের আমাদের আলোচনায় বিশেষভাবে থাকবে ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা এবং আনুষাঙ্গিক বিষয়গুলো। এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা এবং তার সাথে সাথে MCQ জেনে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিনিময় প্রথাকে মুদ্রার ক্রমবিকাশের ড্যাশ বলা হয়। এখানে চারটি অপশন দেওয়া আছে। প্রথম অপশন, প্রথম পর্যায় খ, দ্বিতীয় পর্যায় গ, তৃতীয় পর্যায় আর গ হচ্ছে অন্তিম পর্যায়। সঠিক উত্তর হবে অপশন ক, প্রথম পর্যায়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পণ্য বিনিময় প্রথাতে দ্রব্যের বদলে দ্রব্যের বিনিময় ড্যাশ সংগঠিত হয়। ক, পরোক্ষভাবে, খ, প্রত্যক্ষভাবে, গ, দুইভাবেই আর গ হচ্ছে একটিও নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অপশন খ, প্রত্যক্ষভাবে। নেক্সট প্রশ্ন, বিনিময় প্রথা কার্যকরী হওয়ার জন্য ড্যাশ ব্যক্তির অভাব পরস্পর পরিপূরক হতে হয়। অপশন ক একজন, খ দুইজন, গ তিনজন আর অপশন গ হচ্ছে অনেকজন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, দুইজন। আমাদের পরের প্রশ্নটি হল, মুদ্রা যে কার্য করে তাহাই মুদ্রা উক্তিটি কে করেছিলেন। এখানে অপশন ক আছে, ওয়াকার, ক হচ্ছে জয়ফ্রি ক্রাউতার আর গ হচ্ছে জন হিসে আর গ হচ্ছে স্যামুয়েল সন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, ওয়াকার। তারপরের প্রশ্ন হল, কালো মুদ্রার উৎপত্তির কারণ হল। অপশন ক, মুদ্রায় কালো বাংলা গানের জন্য। খ, এই মুদ্রা পরিবহন করতে হয় না। গ হচ্ছে অর্থনৈতিক অপরাধ আর গ হচ্ছে একটিও নয়। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থনৈতিক অপরাধ। আমাদের পরের প্রশ্নটি হল, মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ড্যাশ মুদ্রার যোগান কম বেশি করা যায়। অপশন ক, বাণিজ্যিক ব্যাংক, খ, কেন্দ্রীয় ব্যাংক, গ, সরকার আর গ হচ্ছে একটিও নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, কেন্দ্রীয় ব্যাংক। পরের প্রশ্ন হল, অর্থনীতিবিদ ক্রাউথারের মতে ড্যাশ হল ব্যাংকের পূর্বপুরুষ। অপশন ক, ব্যাপারী, খ, সোনারি, গ, ঋণদাতা মহাজন আর গ হচ্ছে সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, উপরের সব কয়টি। আমাদের পরের প্রশ্নটি হল, দেশের সমস্ত মানুষের মধ্যে প্রচলিত মুদ্রাকে ড্যাশ বলা হয়। অপশন ক, কাগজি মুদ্রা, খ, হিসাবের মুদ্রা, গ, প্রকৃত মুদ্রা আর ঘ, ধাতু মুদ্রা। অপশন উত্তর হবে এখানে অপশন গ, প্রকৃত মুদ্রা। আমাদের পরের প্রশ্নটি হল, যে মুদ্রা গ্রহণ না করলে আইন উল্লঙ্ঘন করা বুঝায় না। অপশন ক, অবিহিত মুদ্রা, খ, নির্দেশন মুদ্রা, গ, আদেশ মুদ্রা আর গ হচ্ছে ঋণ মুদ্রা। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অবিহিত মুদ্রা। আমাদের পরের প্রশ্নটি হল, 1956 সনে স্থাপিত সুইডেনের ড্যাশ সবচেয়ে পুরনো কেন্দ্রীয় ব্যাংক। অপশন ক, সুইস ব্যাংক,
অপশন ক হলো ফেডারেল ব্যাঙ্ক, অপশন গ হচ্ছে রিক্স ব্যাঙ্ক, আর অপশন গ হলো একটিও নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, ফেডারেল ব্যাঙ্ক। তারপরের প্রশ্ন, মন্টে শব্দটির পরিবর্তে জার্মানরা যে শব্দটি ব্যবহার করেছিল, অপশন এ ব্যাঙ্ক, অপশন বি বেঞ্চ, অপশন সি বিএএনসিকে ব্যাঙ্ক, আর ডি হচ্ছে বিএএনকেই ব্যাঙ্ক। এখানে সঠিক উত্তর হবে অপশন সি বিএএনসিকে ব্যাঙ্ক। তারপরের প্রশ্ন, ভারতবর্ষে কত সনে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান গড়ে উঠেছিল। এখানে চারটি অপশন দেওয়া আছে। প্রথম অপশন হলো 1970, বি হচ্ছে 1980, সি হলো 1990, আর ডি হচ্ছে 1999। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, 1970। তারপরের প্রশ্ন, স্থানীয় প্রচেষ্টার ভিত্তিতে 1926 সনে গড়ে ওঠা আসামের প্রথম ব্যাঙ্কটি হল ক লক্ষ্মী গ্রামীণ ব্যাঙ্ক, খ প্রাগজ্যোতিষ গ্রামীণ ব্যাঙ্ক, গ হচ্ছে মিনি ব্যাঙ্ক, আর গ হচ্ছে গুয়াহাটি ব্যাঙ্ক। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, গুয়াহাটি ব্যাঙ্ক। তারপরের প্রশ্ন, 1656 সালে সুইডেনে স্থাপিত সর্বাপেক্ষা প্রাচীন ব্যাঙ্কের নাম কি, অপশন ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, খ রিক্স ব্যাঙ্ক, গ বিশ্ব ব্যাঙ্ক, আর গ হচ্ছে গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ রিক্স ব্যাঙ্ক। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কি, ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, খ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর গ হচ্ছে রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক। এখানে সঠিক উত্তর হবে অপশন গ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে স্থাপন করা হয়েছিল। চারটি অপশন দেওয়া আছে। প্রথম অপশন অর্থাৎ ক হচ্ছে 1935, ক হচ্ছে 1956, গ হচ্ছে 1968, আর গ হচ্ছে 1972। সঠিক উত্তর হবে অপশন ক 1935। পরের প্রশ্ন, ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাঙ্ক IDBI কবে স্থাপন করা হয়েছিল, অপশন ক 1952, অপশন খ হচ্ছে 1956, অপশন গ হচ্ছে 1964, আর অপশন গ হচ্ছে 1975। এখানে সঠিক উত্তর হবে অপশন গ 1964। পরের প্রশ্ন হল, কত সনে কৃষি এবং গ্রাম উন্নয়নের রাষ্ট্রীয় ব্যাঙ্ক নাবার্ড স্থাপন করা হয়েছিল, অপশন ক 1982, ক হচ্ছে 1992, গ হচ্ছে 1994, আর গ হচ্ছে 1999। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 1982। তারপরের প্রশ্ন, ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক সংক্ষেপে সিডবি আইন কখন গ্রহণ করা হয়েছিল, অপশন ক 1989, খ 1990, গ 1996, আর গ হচ্ছে 1999। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 1989। আজকে শেষ প্রশ্ন হল, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। চারটি অপশন দেওয়া আছে। ক হচ্ছে দেরাদুন, খ পুনে, গ কলকাতা, আর গ হচ্ছে মুম্বাই। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ মুম্বাই। ভিডিওটি কেমন লাগলো।